আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। বিএনআইএস হোম স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নাসিরুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ ৬ তিসালাত নিয়ে আলোচনা করব। পূর্বে তোমরা অনেকগুলো ক্লাস করেছো, ইউটিউব ক্লাস করেছো, অনলাইন ক্লাস করেছো, তারপরও আমি মনে করলাম যে রিসালাতের উপর আরও কিছু কথা বলার প্রয়োজন আছে। এজন্য আমি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং যেই বিষয়গুলো তোমাদের বুঝতে সমস্যা হয় ওই বিষয়গুলো তোমরা খাতার মধ্যে নোট করে রাখবে এবং প্রয়োজনে কল এর মাধ্যমে উত্তরটা জেনে নেবে। দেখে আজকে টপিক্সের মধ্যে হলো রিসালাত প্রথম অধ্যায় পার্ট ৬। যদি আমরা রিসালাত শব্দটা জানতে পেরেছি, আমাদের মধ্যে একটা কোশ্চেন, রিসালাত শব্দের অর্থ কি, রিসালাত বলতে কি বুঝো? দেখি, রিসালাত শব্দটি আরবি, ওর অর্থ বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন। রিসালাত শব্দের অর্থ যদি বার্তা বহন বলি তাও হবে খবর বহন বা চিঠি সংবাদ বহন। আমরা এই কথাগুলো এইভাবেও লিখতে পারি। যদি আমরা বলি রিসালাত বলতে কি বুঝো, তাহলে আমরা পুরো শব্দটাকে লিখতে হবে রিসালাত শব্দটি আরবি, অর্থ বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন। রাসূলগণকে যে কর্তব্য দায়িত্ব পালন, রাসূলগণ যে কর্তব্য দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিনের প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, তার মূল কথাই হলো রিসালাত। আমরা এখানে দেখতে পাই সত্য দিন প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। এই তিনটা বিষয় হলো সত্য দিন প্রচার করা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে দিনটাও দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। কোরআন এমন একটা সংবিধান যে সংবিধানের মধ্যে আজ থেকে ১৪০০ বছর আগে যেমন ছিল এখনও আছে। সেই কোরআনটাকে আল্লাহ তাআলা যখন নবী রাসূলগণের মধ্যে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাঠিয়েছেন, তার মধ্যে ২৩ বছর অবতীর্ণ হয়েছে, তার মধ্যে কোনো সন্দেহ ছিল না। এই সত্য দিনটাকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পুষিয়ে দিয়েছেন, ঠিক অন্যান্য নবীগণও এই দিনটাকে আমাদের কাছে পুষিয়ে দিয়েছেন। যেমন অন্যান্য নবীগণ, যেমন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তখন আমাদের প্রশ্ন আসে, যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আল্লাহর প্রতি বিশ্বাস, তখন আমাদের নবীদের রাসূলগণের প্রতিও বিশ্বাস আনতে হবে, নতুবা ঈমান ঈমানদার হওয়া যাবে না। আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাও সেম প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ রিসালাত। তাই রিসালাতের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন নবীগণ। যেমন মুসা আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ঈসা ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। বিভিন্ন নবীগণের বিভিন্নভাবে কালিমার দাওয়াত দিয়েছেন, তেমনিভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রাসূলগণের পরিচয়, আমরা নবী রাসূলগণ এর পরিচয় কিভাবে জানবো? নবী এবং রাসূল, নবী হলেন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করে তাদের পরিচয় হলো যাদের নিকট আসমানি কিতাব অবতীর্ণ হয়নি তারা হলেন নবী, যাদের নিকট আসমানি কিতাব নাজিল হয়েছেন তারা হলেন রাসূল। রাসূলগণ নবী, কিন্তু নবীগণ রাসূল নন। এবং নবী রাসূলগণ হলেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে একমাত্র মনোনীত করে একটি সত্য দিন ও ধর্ম আমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রেরণ করেছেন, যাতে একটা মানুষ কিভাবে সত্যের পথে আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা ওমান আহসানু কওলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তোমাদের সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষকে ওমান আহসানু কওলা মিম, তার কথা সে, তার কথা উত্তম হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে। সেই কথাটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন এবং আমরাও সেই নবী ওলা কাজ থেকে আমরা পালন করব। আর নবী রাসূলগণের মধ্যে আল্লাহ তাআলা যে আমরা
1,24,000 মতান্তরে 2,24,000 নবী প্রেরণ করেছে নবী রাসূলগণ প্রেরণ করেছেন তার মধ্যে 313 জনই হলেন রাসূল ওনার রিসালাতের দায়িত্ব পালন করেছেন আর নবীগণ তার নবুয়তের দায়িত্ব পালন করেছেন রিসালাত বিশ্বাসের গুরুত্ব দেখি একটু রিসালাত বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম তাওহীদের পথ রিসালাতের স্থান রিসালাত অর্থাৎ নবী রাসূলগণকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না কারণ নবী রাসূলগণই আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় জানিতেন সত্য কথা যে নবী রাসূলগণ আমরা যদি ইমানে মুফাসসালের দিকে তাকাই তাহলে সাতটি বিষয় তার মধ্যে একটি হলো নবী রাসূলগণের প্রতি বিশ্বাস যদি আমরা নবী রাসূলগণের বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান পূর্ণ হবে না যেমনি ভাবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব তেমনি ভাবে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে যেন আল্লাহ তাআলা কোন কথা নিজে আমাদেরকে শিখিয়ে দেন নাই সেই কথাগুলো শিখিয়ে দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী রাসূলগণের মাধ্যমে নবী রাসূলগণ আল্লাহ তাআলা বাণীটাকে মানুষের নিকট পৌঁছে দিয়েছেন তেমনি ভাবে আল্লাহর প্রতি যেমন বিশ্বাস করতে হবে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে শুধু বিশ্বাসটা এরকম নয় যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করলাম বিশ্বাসটা হলো এমন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করলাম নবী রাসূলগণের যেভাবে কথা বলছেন যেভাবে তার জীবনটাকে পরিচালনা করছেন এবং আমাদেরকে পরিচালনা করতে বলেছেন সেভাবে আমাদের একজন পূর্ণ আদর্শবান মানুষ হিসেবে রাসূলের সুন্নতকে আমরা আঁকড়িয়ে ধরে প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে যখন আমরা পালন করব তখন আমরা তাদের সুন্নতের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করব তাহলেই হবে আমাদের নবী রাসূলগণের প্রতি বিশ্বাস আমরা ঈমান আনলাম বিশ্বাস করলাম কিন্তু কাজগুলো যখন করব না তখন আমাদের বিশ্বাস পরিপূর্ণ হবে না এজন্য নবী রাসূলকে বিশ্বাস করা মানে হলো আল্লাহ তাআলার সকল বাণীটা আমরা নবী রাসূলগণের মাধ্যমে পেয়েছি এবং রাসূলগণকে বিশ্বাস করব এই কথার উপর তার যে নবীওয়ালা কাজ যে আল্লাহর হুকুমটাকে যেভাবে পালন করতে বলেছে আমরা সেভাবেই পালন করব যদি নবী রাসূলগণ না আসতেন তাহলে আমরা আয়ামে জাহিলিয়ার কথা বলতে পারি সেখানে সেই বর্বরতা অজ্ঞতা মূর্খতা জাহিলির যুগে বিরাজ করত মানুষ আজকে সভ্য সমাজ আর দেখতো না সুন্দর সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করতে পারে না ইসলামে পেরেছে একমাত্র মানুষকে সুন্দর পথের দিকে আনতে একজন সুশৃঙ্খল মানুষ হিসাবে তৈরি করতে আদর্শমান মানুষ হিসাবে তৈরি করতে একজন মানুষের প্রতি মানুষকে ভালোবাসতে একজন একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে এবং প্রতিটি কাজ একটি সুন্দরভাবে সমাধান করতে অন্য কোন ধর্মেই ইসলাম ধর্মের মতো সুশৃঙ্খলভাবে সমাধান করতে পারেন নাই পারবেও না তাই আমরা নবী রাসূলগণের কাজকে বিশ্বাস করব নবী রাসূলগণকে বিশ্বাস করব তাদের পরিচয় জানব এবং সে অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ব আশা করি তোমরা রিসালাত সম্বন্ধে আরো জ্ঞান নিবে এবং তোমরা তার প্রতি ঈমান আনবে এবং সে অনুযায়ী কাজ করবে আমি তোমাদেরকে এ বলে এখানেই শেষ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু